আপনাদের কাছে বক্তব্য রাখলেন। আমরা ওই যৌথভাবে ধর্মরা গ্রাম পঞ্চায়েত এবং রঘুনাথপুর একবার গ্রাম পঞ্চায়েতের দুটো গ্রাম পঞ্চায়েতেই সিদ্ধান্ত নিই এবং আমাদের সভাপতি আমাদের রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় মমতাদি তার নেতৃত্বেই আমরা দুটো গ্রাম পঞ্চায়েত যৌথভাবে কমিটি করেছি। সরকারের নিয়ম আমরা মানতে বলেছি এবং প্রচার করেছি। নো মাস্ক নো সেল সমস্ত বিচ্ছেদটা দেখতে পাবো, এটা আমরা যৌথভাবে সিদ্ধান্ত কি নেওয়া হয়। দিনেশ নন্দন ঘটনা গ্রাম পঞ্চায়েতের পঞ্চাশ বাজারটিকে আমাদের এই মাঠে আনতে বাধ্য করেছি এবং আমরা প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা দূরত্ব ভালো আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন যেখানে অনেকে দাঁড়িয়ে আছে একসঙ্গে চারজন একসঙ্গে দাঁড়িয়ে যাবে আপনারা দূরত্ব বজায় রেখে বাজার করুন। আমরা আমাদের বাজারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আমাদের চিত্র সাংবাদিক জানেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেককেই আমরা অনুরোধ করব যে বাজারে যারা ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই আপনারা দূরত্ব বজায় রেখে সুস্থভাবে আপনারা কেনা বেচা করুন। সবাই মুখে মাস্ক লাগিয়ে তবেই সরকারি নিয়ম মান্যতা দিয়েই আজকে আমাদের ডিমারি পুরাতন বাজারের হাট আজকে আমরা ডিমারি হাই স্কুল মাঠে এনেছি এবং আমাদের প্রচার আপনারা দেখছেন যে আমাদের লেখাই আছে নো মাস্ক নো বাজার পর্যন্ত বাজার
এটা পকেটে থাকলে হয়ে যাবে এই ডিমারি হাটটি অত্যন্ত পুরনো হাট। আর গত 9 তারিখে মহামান্য ডিএম সাহেব বিডিওকে একটি মানে বিজ্ঞপ্তি নোটিফিকেশন করেন, পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত একেবারে আদি হাটগুলো সেগুলো যাতে সামাজিক সংক্রমণ রোধে এবং গভর্নমেন্টের আইন অনুযায়ী আপনার হাটকে সচল রাখা যায় সে ব্যবস্থা নেওয়া হয়। তো বিডিও সাহেব তথাপি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অ্যাড্রেস করে একটি মেলে চিঠি করেন। এ নিয়ে লাস্ট মঙ্গলবার আমাদের একটি সভা প্রতিনিধিমূলক, তাতে আমাদের ডিমারি নূতন বাজার কমিটি, পুরাতন বাজার কমিটি, সঙ্গে আমাদের আশেপাশের সমস্ত গ্রামের যারা পদাধিকারী এবং স্থানীয় আমাদের 10টি এনজিও যারা ডিমারি কেন্দ্রিক চিন্তাভাবনা করে, তার মধ্যে ডিমারি স্পোর্টস অ্যাসোসিয়েশন, দূরদর্শন সহ অন্যান্য ক্লাব সংস্থা আছে। তো সেদিনের মিটিংয়েই আমরা একটা সিদ্ধান্ত হয় যে এত ঘিঞ্জি যে বাজার, সেই বাজারে হঠাৎ করে যেহেতু আমাদের বল্লুকে গত কয়েকদিন আগে একটা সংক্রমণ হয়েছে এবং প্রায় 13 জন পেশেন্ট ওখানে আছে, স্বাভাবিকভাবে এই সংক্রমণটা যাতে না বৃদ্ধি পায় সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্টের নির্দেশ অনুসারে আমরা এই বাজারটি স্থানান্তরণ করেছি এবং সেটা ডিমারি হাইস্কুলের এত বড় একটা জায়গা আমরা পেয়েছি। আর এ বিষয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তের কপি মহামান্য এসডিও, বিডিও, আমাদের স্থানীয় স্কুলের এইচএম এবং তমলুক পিএসের মাতাপ্ত আধিকারিককে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে এটাই যে যত আমরা সামাজিক দূরত্ব এবং দূরে থাকবো তাতে আমরা সংক্রমণ
সংক্রমণ সংক্রমণের সম্ভাবনাটা কম থাকবে এই ভাবনা নিয়ে এই বাজারটা করি। এটা ইজ নো মাস্ক নো স্কিন যারা করে আসছেন তাদেরকে বাধা দিচ্ছে না। আমাদের একটি মানে স্বেচ্ছাসেবক টিম হয়েছে এবং একটি কমিটি হয়েছে, সেই কমিটির নাম হচ্ছে ডিমারি কোভিড নাইন্টিন করোনা মোকাবিলা মঞ্চ। এই কমিটির নেতৃত্বে আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের রঘুনাথপুর একে, আমাদের দীনেশবাবু পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের আমাদের কোষখানা গ্রামের জনপ্রতিনিধি, দীর্ঘদিনের জনপ্রতিনিধি, এখানে সমস্ত ক্লাবের যারা আমাদের স্বেচ্ছাসেবক আছে তারা কিন্তু গত কয়েকদিন আপনারা জানেন যে যেহেতু পূর্ব মেদিনীপুর একটা একেবারে বারুদের স্তূপের মধ্যে আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট গত পরশুদিন যে নোটিফিকেশন করেছেন তাতে কিন্তু পূর্ব মেদিনীপুর হটস্পট ঘোষণা করেছে এবং আমাদের যে কোভিড নাইন্টিন যে আইন পাস হয়েছে মহামারী আইন তাতে আজকেও আমি পেপারে দেখলাম যে মাস্ক একবারে পরা বাধ্যতামূলক, যে মাস্ক পরবে না তাকে এই আইনে কিন্তু তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। তাই স্বাভাবিকভাবেই টোটাল আমরা এই যে হাট সবুজের হাট ডিমারি বাজার এতে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে অর্ডার বাই রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে নো মাস্ক নো সেল, অর্থাৎ যেমন ক্রেতাও পড়বে তেমন বিক্রেতাও পড়বে। রাস্তায় যারা খুব ইমার্জেন্সি পারপাসে, সে মেডিকেল পারপাস হতে পারে, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হতে পারে, এলেই কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক। এই বিষয়টি মাস্ক না পরে বাজার না, তার একবার পরিষ্কার আমরা বলেছি মাস্ক বাদে কাউকে বাজার দেবেন না। আমরা মাইক দিয়ে ঘোষণা করেছি কিছুক্ষণ আগে, আমরা মাইকে প্রচারও আপনারা দেখেছেন। তো আমরা চাইছি যে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা আমাদের বাংলা খুব তাড়াতাড়ি যাতে করোনামুক্ত হয়, আমাদের তা ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। এ ব্যাপারে আমরা গভর্নমেন্টেরও সাহায্য পেয়েছি এবং স্থানীয় যে বডি করা হয়েছে সবাইকে নিয়ে কিন্তু নাম কী করে আপনার নাম কী করে আমি আমাদের আমাদের শহীদ মাতঙ্গী পঞ্চায়েত সমিতির সদস্য এবং এই যে বডি হয়েছে করোনা মোকাবিলা মঞ্চ এরা এই বডি আমি চাই। কী নাম? কী নাম? আমি শক্তিপদ বর্মন, ডিমারি পুরাতন বাজারের বর্তমানে সভাপতি এবং আমার নিজস্ব একটি মাছের দোকান রয়েছে। আমাদের এই করোনা মোকাবিলার যে কমিটি তৈরি হয়েছে তার সিংহভাগ দায়িত্ব গ্রহণ করেছে আমাদের দুটি গ্রাম পঞ্চায়েত তথা ধরলা গ্রাম পঞ্চায়েত এবং আমাদের রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত। খুব দৃঢ়তার সহিত এবং খুব শক্ত হাতে আমরা এটা মোকাবেলা করার জন্য সমস্ত জনসাধারণকে সঙ্গে নিয়ে, আমাদের ক্রেতা বিক্রেতাদেরকে সঙ্গে নিয়ে, আমাদের যে ভেতরে বাজার ছিল আমরা প্রায় 70টা স্টল খুলে দিতে পেরেছি এই দুই গ্রাম পঞ্চায়েতের হাত ধরে এবং আমাদের বাজার কমিটি, দুটো বাজার কমিটি খুব সুন্দর সহযোগিতা করেছে। তো আমরা সবাইকে যেভাবে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে যেভাবে আমাদের সঙ্গে সরকারের সঙ্গে নির্দেশনাবলীগুলো যেভাবে পালন করছে আমরা বলবো শেষ পর্যন্ত, আমরা 3রা মে পর্যন্ত আমরা এই পালনটা করবো এবং আমরা সবাইকে বলে দিচ্ছি যে নো মাস্ক নো সেল, ঘরে সবাই সুস্থভাবে থাকার জন্য আমরা সেটাও আমরা অ্যানাউন্স করেছি যাতে স্টে হোম সেভ লাইফ আমরা এটাও আমরা প্রচার করেছি। সুতরাং আমরা বাজারটা এভাবেই আমরা সুস্থ পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এই পন্থা নিতে বাধ্য হয়েছি যে আমাদের সপ্তাহে শুধু সকালবেলাটা 12টা পর্যন্ত দোকান খোলা থাকবে এবং বিকেল থেকে সারা রাত্রি পর্যন্ত আমাদের দোকানটা বন্ধ থাকে। যার কারণে আমরা এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমার নাম শক্তিপদ বর্মন, বর্তমানে ডিমারি পুরাতন বাজারের কমিটি।